ডিনার করব বাইরে, বরকে আগেই বলে রেখেছিলাম কোথায় ডিনার করতে যাব সেটা বরকে বলিনি। তারপর ওই ডমিনোজের সামনে গিয়ে প্রচণ্ড কান্নাকাটি জুড়ে দিলাম যে আমি ডমিনোজেই ডিনার করব, বাধ্য হয়ে একান্ত অবস্থা মানসিক সেই জন্য বরকে নিয়ে যেতে বাধ্যই হলো আমাকে ডমিনোজ আউটলেটে। মেনু কার্ডটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবার আমরা ওয়েট করছি পিজার জন্য, যেগুলো যেগুলো অর্ডার করেছি, কি কি অর্ডার করেছি সেগুলো তোমরা যখন সামনে আসবে তখন তোমাদের সাথে শেয়ার করব। চুলটা একটু সরি, চুলটা একটু ওলট পালট হয়ে আছে কারণ অনেকটা লং জার্নি করে আসলাম আর হেলমেট পরেছিলাম। আর এখন আপনাকে একটা SMS করছে, জানি না আর খিদেও পেয়েছে প্রচণ্ড, এখন খাবো। আমাদের বাড়ির সামনে যে আউটলেটটা আছে ওখানে এসছি ডমিনোজে, এবার আমরা খাবো। আর কি কি আজকে ডিনার পিজা পার্টি, ডমিনোজ পিজা পার্টি। তো চলো দেখে থাকো কি কি অর্ডার করেছি, অর্ডারটা আসুক তারপরে, ঠিক আছে? চিজ ব্রাস্ট পিজাটা দেখে মনে হচ্ছিলো কতক্ষণে খাবো কতক্ষণে খাবো, তো তারপরে খাওয়াটা স্টার্ট করে দিলাম কারণ আগে একটুখানি অরিগানো আর চিলি ফ্লেক্সটা ভালো করে ছড়িয়ে দিতে হবে, নইলে খাবার মজাটাই আসবে না। আর নো ডাউট আমাদের ওই ক্রিমি পাস্তাটা আমার দারুণ লাগে, উফ অসাম, মুখে দিলেই পুরো মেল্ট হয়ে যায়, অসাধারণ। ওদের প্রত্যেকটা পাস্তাই আমার খুব ভাল লাগে, আগে যখন ননভেজ খেতাম তখন ওদের যে মানে ননভেজের যে পাস্তাটা হতো সেটাও খুব ভালো ছিল, এখন তো ভেজ পাস্তা খাই, তো নো ডাউট সেটাও দারুণ। মানে পাস্তার ওদের টেস্টটাই একটু অন্যরকম, যেটা মানে ইটালিয়ান পাস্তা যেটাকে বলে, অ্যাবসোলিউটলি ইটালিয়ান পাস্তা, এটা অসাধারণ। Veg loaded. Cheese bust. Like it, like the one.